কন্ডিশনটা বেশ সুন্দর বাগানে পিয়ারা হয়েছে আমাদের আরেকটা বাড়ি কোথায় বারবারই বলেছি আবারো বলছি কি রিঅ্যাকশন পার্লারে পার্লারের কাজ মিটিয়ে বাবার সাথে আবার চলে এলাম বাড়ি বাড়ি এসে মা দিয়ে দিল লাঞ্চ এই যে দেখতেই পাচ্ছ আমার লাঞ্চ উপরে এলাম গাইস এবারে করতে হবে লাগেজ জানো তো মানে লাগেজটা প্যাক করতে হবে এই সাইডটাই বোন ওরটা গুছিয়ে নিয়েছে আর দেখো আমি আবার রিংগুলো পরে নিয়েছি সব ও বাড়ি যাচ্ছি বলে কথা তাই জন্য একেবারে দু হাত ভর্তি করে না দু হাত ভর্তি হয়নি এখনো কিন্তু দু হাতে রিং পরে নিয়েছি আর হচ্ছে কি এই সাইডটা আমার জন্য বোন রেখে দিয়েছে এই সাইডে ওরটা গুছিয়ে দেখো ট্রাইপডটার অবস্থা রমজান কি করেছে ঘুরিয়ে পেঁচিয়ে যা খুশি তাই ধরো এটাকে আগে ঠিক করি প্রত্যেকবার আসবে এসে এটা ওর প্রথম কাজ হবে ট্রাইপডটাকে এইরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আর এই দেখুন একটা পার্সেল দিয়ে গেছে তারা তোমাদের দেখাচ্ছি আগে এটাকে ঠিক করি কোথাও যাওয়া আসা না গাইজ গোছাতে গোছাতেই না অনেকটা মানে বিরক্ত লেগে যায় মানে নিয়ে যাওয়ার সময় গোছানো আবার আসার সময় গোছানো স্পেশালি মায়ের প্রচন্ড হেডেক হয়েছে একটা পার্সেল দিয়ে গেল ভেবেছিলাম আজকে যদি না আসে তাহলে আর নেব না পার্সেলটা তো আজকে দিয়েই গেল ভালোই হলো ও বাড়ি যাওয়ার আগে আবার একটা নতুন ড্রেস এমনি নতুন ড্রেসগুলো যা যা ছিল সব পরে পরে ভেঙে দিই মানে শুধু আসার অপেক্ষা তারপরেই ভেঙে দিই কিন্তু আবার আজকে একটা নতুন দিয়ে গেল দেখা যাক কেমন কালারটা একটুখানি ম্যারম্যার করছে তাই না আমি যেরকমটা দেখেছিলাম ঠিক সেরকমটা মনে হচ্ছে না কিরম যেন একটু ম্যারম্যার করছে দেখো গাইস প্যান্টটা বেশি সুন্দর দেখো প্যান্টটা কাজ করা রয়েছে আরো দুটো ড্রেস ঢোকানো বাকি আছে তারপরেও বোনের সাইডটা খালি রয়েছে আমার সাইডটা পুরো অলমোস্ট ফুল হয়ে গেছে আর ড্রেসটা সত্যি অতটা ভালো লাগেনি এটা প্যান্টটা বেশ সুন্দর কিন্তু কেমন সেই খাদি কাপড় হয় না গাইজ ওই খাদি খাদি টাইপের দেখতে এই চুড়িটা আমি নিয়ে যেতে চাই তো এই ড্রেসটা পরলে এই চুড়িটা হাতে পরে নিতে পারবো ম্যাচ হয়ে যাবে খানিকটা এইবারে ব্যাগের সামনে দাঁড়িয়ে ভাবছি কোন ব্যাগটা নেব মা দেখো না জোর করে আমায় নুপুরটা আজকে পড়তে বললো বললো পরে নে ও বাড়ি যাচ্ছিস বেশ ভালো লাগবে একটুখানি নতুন বিয়ের পর প্রথমবার ও বাড়ি যাচ্ছিস ও বাড়িতে একটু বউ বউ সাউন্ড পাবে এরকম কি সব বোঝালো বুঝিয়ে আমায় নুপুরটা পরিয়ে দিল জানো ঘড়িতে বাজে 4:40 বলছি কটা 40 বাজে 3:40 না 4:40 আমি ঘড়ি দেখতে 3:40 গাইজ আমি ঘড়ি দেখতে ভুলে গেছি এখানে মা রুটি বেলে দিচ্ছে এখানে কাকিমা রুটি করছে কাকিমা কেমন আছো কেমন দেখছো বলো ভালোই আছি তোমাদের আশীর্বাদে আর নতুন গ্যাসে রুটি করে কেমন লাগছে বলো মজা লাগছে আসসালামু আলাইকুম মা সালাম আলাইকুম আসসালাম কেমন আছো ভালো আছি কিন্তু সকাল থেকে না বাড়ি ও বাড়ি যাব তো খাটতে খাটতে কাজ করতে করতে মরে যাচ্ছি তাই বিশ্বাস কর আমার আজকে একটু দাঁড়াবার টাইম আবার আজ কালকে যাব ও বাড়ির কালকে আবার গোজগাছ দুজনকে লাগাতে হবে পরিষ্কার জল তাদের আবার তদারকি করতে ওই বাড়ি গেলে আরো ভালো লাগে দেশের টান মানে দেশ তো একটাই কিন্তু গ্রামের টান ছাদে না 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 ছাদে ছাদে তিনটে ছাদে ঘুরি তো কি ভালো লাগে পেছন ছাদ ওপরে ছাদ রাস্তার উপরে তো হেভি ভালো লাগে তোমরা যারা আগে থেকে ব্লগ দেখো তারা তো জানোই দেখেছো যারা নতুন অ্যাড হয়েছো তারা দেখতে পাবে এই ব্লগটা তো বাড়ি গিয়ে এন্ড হবে নিচে থেকে চলে এলাম উপরে চকলেটস গুলো নিয়ে এগুলো নিয়ে যাব কিছুটা রেখে যাচ্ছি আর কিছুটা নিয়ে যাচ্ছি কোথাও গেলে তো প্রচন্ড ঘুম ঘুম পায় টায়ার্ড লাগে আর শুলে আবার ঘুম আসে না জানি না কেন এটা হয় তোমাদের সাথে হয় কিনা জানিও এদিকে বাবাকে রেখে যাচ্ছে জামাইকে রেখে যাচ্ছে তা নিয়ে 10 বার করে বলছে ইস আমার জামাইটার সাথেও দেখা হবে না কারণ ওর প্রচন্ড কাজ আছে আসতে পারবে না বাবারও কাজ আছে আমাদের সাথে যেতে পারবে না মা বারবার বলছে আবার ও বাড়ি যাবে না আনন্দে আত্মার মা বাবার সাথে দেখা হবে সব মেয়েদের অ্যাকচুয়ালি যা হয় নিজের বাবা মা যতই বয়স হয়ে যায় বয়স মানে কি বলো একটা টান তো থেকেই যায় তাই না ওরে বাবা রে বাবাকে রেখে যাচ্ছি সবাই মিলে ভালো লাগে না তোমার ছেড়ে ভালো লাগে না যাচ্ছি একদম রেখে যাচ্ছি তো একদমই ভালো লাগে না আমি দেখে আসি না মনটা একদম ভালো নেই এখন ভালো লাগবে
খুব তো রমজান তো যখন আসেনি তখন তো লাভ থাকে এখন রমজান তো চলে আসছে বলো রমজানকে রেখে যেতে আমার কষ্ট হবে না গাইস বলো বলেছিলাম হ্যাঁ বোনাবার বলছিল চল রমজান তাকে প্যাক করে নিয়ে যাবি বলছিল তাই তো আমাদের ঠিক টাইম কাটে নালে আয়না করে রমজান না ওর কাজ আছে গাইস এখন এই মুহূর্তে যেতে পারবে না বাবল দাও করে নিয়ে যাবে ও ভোরবেলায় পৌঁছে যাব তোমরা দেখতে থাকো দোয়া করো আশীর্বাদ করো এভাবেই যেন হাসতে খেলতে আমাদের জীবনটা কেটে যায় ভালোভাবে হ্যাঁ যেন থাকি তোমরাও ভালোভাবে থাকো সুস্থ থাকো আনন্দে থাকো হ্যাঁ তারপর থেকে এখন ট্রেনে উঠবো তারপরে শিয়ালদায় নামবো শিয়ালদা থেকে ট্রেনে উঠবো তখন তো তোমাদের দেখাবো হ্যাঁ এসে গেছে আমাদের ট্রেন 6:30 এ ছাড়বে যা শুনেছি আর ছেড়ে দিয়েছে বল নেমে গেলাম আমরা শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে দেখো কাজে ঝালমুড়ি তারপরে ছোলা ভাজা সব বিক্রি হচ্ছে আর এত ভিড় হয় গাইস এই লোকাল ট্রেনগুলোতে কি বলবো বাড়ির লোকজন বলে সবাই বলে কারণ কি ভাই তো ভীষণ রেগে যায় যে কেন এত নারাজ আমি দেখলে আমার মাথা ব্যথা হয় তাহলে ফলোয়ার্সরা দেখলে কি করবে সিরিয়াসলি ওটা আমার খুব বড় মিস্টেক আমি চেষ্টা করব একেবারে হাতটাকে স্ট্যান্ডের মতো কাজে লাগিয়ে এরকম ধীর স্থির ভাবে ভিডিও করার আর সামনে দেখো ভিড়টা কতটা আমাদের এক্সপ্রেস ট্রেনগুলো সব ওই দিকটাই দাঁড়ায় আর এইগুলো হচ্ছে লোকাল ট্রেন গাইস মা তো বলেছিল বসার জন্য ওই প্লাস্টিকগুলো না নিয়ে নিতে আর আমি ভুলে গেছি জানো তো সেই জন্য এখান থেকে এখন নিতে এসেছি দেখা যাক খাওয়া যায় কিনা দার্জিলিং যাই তখন এরকমই একটা নিয়েছিলাম হ্যালো এদের ফিশ ওই ব্লগে দেখেছিলাম বাস স্টেশনে আসতেও দেখো ফলোয়ার্স পেয়ে গেছি এসব চটপটি খাবার দেখলে না লোভ সামলানো যায় না মানে একটু খেয়েই নি সেই জন্য এখন আগে এসে ছোলা নিয়ে নিচ্ছি এখনো বসার জায়গা মানে নিলাম বসিনি কিন্তু আগে ছোলাটা নিয়ে একেবারে গিয়ে বসবো ভালো নেওয়া হয়ে গেছে ছোলা কাঞ্চনজঙ্ঘা যাক আর যাই যাক আমাদের প্রীতম বাবু নাম জানে না বোন দেখবে বলতেই পারবে না ও জানে জানে মন্দু ওই একদম ওই দিক দিয়ে বেরোতে হবে যখন টিকিট কাটা থাকে তখন আমরা কত কনফিডেন্সের সাথে সামনে দিয়ে পারলে স্লো মোশনে হাঁটি এরকম মানে আর টিকিট না কাটা থাকলে কলেজ লাইফ থেকে ফেরার পথে না অনেক সময় টিকিট কাটা হতো না তাড়াহুড়োর চোটে তখন যা হতো না এখন ভাই আর আমি যাচ্ছি খাবার আনতে মানে মা তো রুটি করেই এনেছে আর কিছু বোধহয় তরকারিও রয়েছে কিন্তু তারপরেও বললাম তোমাদের বাইরে বেরোলে বাইরের খাবার খেতে একটু ভালোই লাগে কি নেবো আমরা চলো ব্যস্তটা কাকে বলে গাইস দেখো শুধু শিয়ালদা স্টেশনের বাইরেটাতে শুধু ভিড় দেখো এখানে পরপর পরপর অনেক হোটেল রয়েছে গাইস একদম স্টেশন থেকে বেরিয়ে এখানে রিজনেবল প্রাইসে তরকা এখান দিয়ে যেতে গেলেই বোধহয় খিদে অর্ধেক বেশি পেয়ে যায় এমনি ধর অফিস ছুটির পর সবাই যায় তো তাদের খিদে এমনি অনেক থাকে হ্যাঁ এখানে আবার মাটির উনুন দেখো বাইরে থেকে খুব সুন্দর লাগছে দেখো লাইটের কম্বিনেশনটা বেশ সুন্দর শিয়ালদা বোনেরা আমার জন্য দুটো লস্যি নিয়ে নিলাম 25 করে এই একটা এমন জিনিস যেটা মায়ের অনেক পছন্দের ভাই বললো এটাই নে চিড়ে বাজারটা থেকে এটা মা খেলে ভালো হবে ছোটবেলায় ওইটা অনেক ফেভারিট ছিল ভাই আমার সবার আজকে কি ভাইয়ের আবার মনে পড়ে গেল নাকি ছোটবেলার কথা লিটল হার্ট এখন তো বিগ হার্ট হয়ে গেছে হ্যাঁ সত্যি ভালো লাগে খেতে নেওয়া হয়ে গেছে এবার চলো মার বোনের কাছে অ্যাকচুয়ালি কি বলতো কারোর অভাব কেউ কোনোদিন মেটাতে পারে না বাবার ছাড়া আমরা হয়তো যাচ্ছি কিন্তু অনেক বেশি মিস করছি আর লাস্ট কয়েকবার ধরে রমজান আমাদের সাথে জার্নি করেছে তো ওকেও ভীষণ মিস করছি তবু জীবন কি থেমে থাকে বলো সবার মতো সবাইকে এগোতে হবে কাজ করতে হবে তোমাদের মধ্যে একজন কমেন্ট করে বলেছো তারা তোমার হাজবেন্ড বাইরে চলে যাবে একটু কিছু বলতে দেখতে দেখতে সময় যে কখন কীভাবে কেটে যাবে বুঝতেও পারবে না অনেক পজিটিভিটি নিয়ে ওয়েট করো আর সুন্দর সুন্দর কথা ভাবো দেখবে সময় কেটে গেছে গাইস এই হচ্ছে আমাদের ডিনার হালকা ফুলকা দিয়ে স্টার্ট আবার জানি না কোথায় গিয়ে এন্ড হবে তরকা আর রুটি যেটা বাম বাড়ি থেকে বানিয়ে এনেছে রুটিটা বাড়ির তরকার আলাদা টেস্ট আবার বাইরের তরকা একবারে রেখে রেখে যে পচে যায় না ব্যাপারটা দারুণ টেস্টি লাগে তাই না বল গাইস খাওয়া দাওয়া অলমোস্ট ডান এইবারে বোন নিয়ে বসেছে লস্যি আর ভাই ওর বিগ হার্ট এখন লিটল হার্ট খাবে সুগার দেওয়া এগুলো সব সুগার তাহলে খাবি না মন আগে হাত বাড়িয়ে নিয়ে নিয়েছে কেসা লাগা এক বিঘ হাটে লিটিল হাট খাই
আমাদের ট্রেন সেই 10:15 তে, এখন কটা বাজে বাবু? 8:30 বাজে, এখনো 1.5 ঘন্টা মতো বাকি। ভাইটা তো কখন গেছে ওই দেখো, বলতে বলতেই চলে এসছে। মানে খাওয়া দাওয়া স্টার্ট বলেছিলাম, এন্ড বলিনি, ঠিকই বলেছিলাম তাই তো? এ পেটুক ফ্যামিলির খাওয়া দাওয়া চলতেই থাকে। তোদের পছন্দ হবে না মনে হয়? আমার পছন্দের জিনিস তোর পছন্দ এনেছিস আনতে, কিন্তু দেখো আমাদের হাতে দিয়ে দিয়েছে। ও এটা হচ্ছে রমজানের পছন্দে তাই না? ভাই কি রমজানকে মিস করছিল নাকি? ওকে দেখাবে বলে দেখো ব্লগটা দেখবে তখন। দেখো ভাই তোমাকে ছাড়া ফিরনি খেয়ে নেবে। আর এটাতে কি আছে? দেখি বোনের প্রথমবার ধোকলা খেয়ে কি রিয়াকশন, দেখার মতো ছিল। মায়ের পছন্দ হবে, মায়ের পছন্দ হবে। যাই হোক ওইটা খাক আমরা এটা খাই। গাইস দেখিয়েছি মিয়া অমরে, ভাই আবার ওই দিকে যাচ্ছে, আমার তো মনে হয় কিছু একটা আনতেই যাচ্ছে। তুই কি কিছু অর্ডার করেছিস দাদাকে? বললাম কে আবার ফিরছে মনে গৌড় এক্সপ্রেস এক্ষুনি এখানে ঢুকবে, তাই জন্য আমাদের মতোই সব প্যাসেঞ্জাররা ওয়েট করছে কখন ট্রেনটা আসবে। ওখানকার নিয়মরেগুলোতে দেখছি ফিরনি টিনি সবই পাওয়া যায়, কিন্তু আমাদের ওখানকার গুলোতে পাওয়া যায় না। পনির টিক্কা মশলা পনির টিক্কা মশলা নিয়ে নিয়েছি, বোন একটা কি একটা রোমান্স নিয়ে নিয়েছি। ভাই বলছে ভালো খেতে, বোন কি বলে ভালো? জার্নি যেন শেষই হচ্ছে না গাইস, আমরা একদম সামনের দিকে দাঁড়িয়েছিলাম আর এস ওয়ান একদম মাথায় জানো তো, তখন ধরে হেঁটেই যাচ্ছে আর এস ওয়ান দেখতে পাচ্ছি না। হ্যাঁ যা খেয়েছি সব হজম হয়ে গেল সত্যি কথা বলতে কি, আলহামদুলিল্লাহ। বাড়ির লোকজনগুলো এতটাই বেশি বোঝে না যে ভাই কোনো ব্যাগই ক্যারি করতে দেয় না আমাদেরকে, স্পেশালি বোন ট্রলিটা টানতে পছন্দ করে বলেও নেয়, কিন্তু ভাই বলি যে দে ও নিজেই নিয়ে নেয় জানো তো সবটা, একদমই কিছু মাকে আর আমাকে দিতে চায় না। তাহলে ভিডিওটা ঠিক করে কর, কামাবি না তো। জল নিয়ে নিয়েছি কি হয়েছে গাইস জানো, আমাদের আমরা যেখানে বসেছিলাম ঠিক তার 5টা করে বোন তো গেল বাবু জল খা, বাবু জল খা, ঠিক তার 5টা করে ছিল 12, আমার ভাইটা এখানে ছিল শেষের 2টা দেখতে পাইনি, দেখেছে 1 সোজা ওই শেষে গেলাম দৌড়ে দৌড়ে সবাই মিলে, আবার দৌড়ে দৌড়ে এলাম জানো এস ওয়ানে, আমাদের হচ্ছে সিট একদম পাশে যেখানে বসেছিলাম। যাই হোক বাপি তুমি ছাড়া এগুলো ঘটবে, তুমি কেন আমাদের সাথে থাকো না, তুমি থাকলে সব হয় না, বাট ঠিক আছে এগুলো করতে করতে আমরা শিখে যাব। হ্যাঁ এগুলো করতে করতে আমরা শিখে যাব। 10:16 ছাড়লো, 15 টাইম 16 1 মিনিট সকালবেলা উঠে রাখা আছে, স্কিপটা করে দেখতে থাকো। ওয়েলকাম টু মালদা টাউন স্টেশন, স্টেশন থেকে বেরোতেই দেখছি গাইস এই সাইডটায় কাজ হচ্ছে জানো তো, এই দেখো এই সাইডটা পুরো বন্ধ, মালদা টাউন স্টেশন। এখন আমরা টোটো নিয়ে নেবো, টোটো করে যাবো রথবাড়ি, রথবাড়ি থেকে যাব বাসে করে। কেমন লাগছে মালদা টাউনে নেমে? ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। মা কেমন লাগছে বলো? মানে বাড়ি যাবো তবে একটা মনটা শান্তি, তে নামতেই খাওয়া দাওয়া স্টার্ট, খালি পেটে না একদম জার্নি করতে পারি না, বাসে বাসে উঠলে না গা গোলায়, তো কিছু খেয়ে নিলে অতটা বেশি কিছু হয় না। গাইস ফাইনালি আমরা আমাদের বাড়ি চলে এসেছি, এখানে আমাদের ম্যানেজার কাকা গেট ওপেন করছে, আমি বলছি লক করছে। কাকা কেমন আছো? ভালো, সব খবর ভালো? এই যে বোন আগে ওইদিকে স্কুটির দিকে তাকাচ্ছে, ওইদিকে গেছে মা, মা গেছে মায়ের গাছপালা দেখতে। গা আমাদের নারকেল গাছে দেখো কত ডাব হয়েছে, আর ওইদিকে মার ভাই চলে গেছে পিছনে বাগানে বাগান দেখতে, পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছিল জানো তো বাবা বলছিল। আর এই যে আম গাছ কদিন পরে যেখানে আম হবে, এসে আগে মা বাগানে ছুটেছে, কি পেলে বাগানে বলো?
বাগানে পিয়ারা হয়েছে অনেক ছোট 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 না ওই দুটো গাছ বড় হয়ে গেছে ওইটাতে এত বড় বড় হয়ে আছে আর এইটাতে সব ভর্তি হয়েছে আর ডাবের কাছে ডাব দেখছি তোমরা যারা বলো আমাদের আরেকটা বাড়ি কোথায় বারবারই বলেছি আবারও বলছি উত্তর দিনাজপুরে বাড়ি আর এই বাড়িটা শুধুমাত্র আমাদেরই বাড়ি এখানে মানে আমরা পাঁচজন ছাড়া কেউ থাকে না আমরা যখন থাকি না তখন ম্যানেজার কাকাই পুরোটা সামলায় বাকিটা আমাদেরই চলো এবারে যাই উপরে এইখানে ডিমের ট্রে ফল মূল শশা সব কালকে ম্যানেজার কাকা এনে রেখে দিয়েছে আর বোন কি এখন স্কুটি নিয়ে বেরোবে নাকি এটাই প্ল্যান করছে হ্যাঁ আন্ডা আন্ডা ছমছম ছমছম করছে আমাদের ঘরের চাবি বাপির কাছে গাইস ঘরগুলো আমাদের সব লক করা রয়েছে কারণ এ বাড়ি হচ্ছে ধুলো আর ঝুলের বাড়ি যেখানে কয়েকদিনের মেহমান হয়ে আমরা আসি ডাইনিং এ এই বেসিনের পিছনে সিনারিওটা দেখো খুব সুন্দর না কি মিষ্টি কি সানগ্লাস পেয়েছে বোনে বাড়িতে আসতে তাহলে সত্যি কোথায় গেলি টেবিলে ছিল হ্যাঁ নিয়ে যেতে গিয়ে ভুলে গিয়েছিলি কত খুঁজেছিলি জানালার সাইড দিয়ে দেখো আমাদের ওই ছাদটা এটা হচ্ছে আমাদের মেজো ছাদ যেখানে গাছে প্রচুর আম হয় তোমরা দেখেছো এবারেও হবে নেক্সট বারে যখন আসবো এবারে খালি খালি কিচেন কিচেন এখন ধুলো পড়ে গেছে সব পরিষ্কার করতে হবে এই রুমটাও ঠিক রয়েছে কেউ থাকে না জানো তো এখানেও এতগুলো রুম কিন্তু কেউ থাকে না মিনি ফ্রিজ এই হচ্ছে আমাদের এখানকার এবারের ওয়াশরুম আমাদের রুম মানে আমার আর বোনের রুম এই রুমে আমি আর বোন ঘুমাই প্রতিটা বাড়িতে এরকম একটা করে কর্নার তো থাকেই তোমরা জানো আলোটা যান খোলাগুলো এই যে আমার রুমের ব্যালকনি গাইস দেখো তোমরা যারা আগে থেকে ব্লগ দেখো তারা তো জানোই যারা নতুন তারা দেখো সুন্দর ভিউ দেখাচ্ছি সকাল সকাল দেখো ব্যালকনি থেকে এই ভিউটা যে কি অপূর্ব লাগে আর ওইখানে দেখো সর্ষে ফুল হয়েছে ওইখানে গিয়ে তো ভিডিও করতেই হবে কি বাবু তাই তো রাজি রমজান না থাকলেও সত্যি রমজান না থাকলে চারজন মিলে কাকা জানে যে আমরা এখানে আসলে মিষ্টির দোকানের ওই তেল ছাড়া পরোটাটা খেতে ভালোবাসি ওই যে কাকা নিয়েছে হাজি আমাদের এখানকার স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর ঘুগনি আর এটা তোমা এটা কুকুর আমাদের কাছে চলে এসেছে আমাদের গুড়িয়া কাকিমা চলে এসেছেন এই যে গদ্দর এখন পরিষ্কার হবে ঝুল ঝাড়া হবে যদিও খুব একটা বেশি নোংরা নেই তবু প্রথম দিন এলে তো পরিষ্কার করতেই হবে বলো যখন একদম ছোট্ট ওকে নিয়ে আমাদের লকডাউনটা পুরো কেটেছে তোমরা তো দেখেইছো আগের ব্লগগুলোতে কি মিনজান মিনজানটাকে মিনজানকে আগে বল মিনজানকে এরা মিনজান দিয়েছে চকলেট তোমার জন্য মিনজান মিনজানটাকে কার হোক কেমন বর জিংজাং কি গো শুনছো তোমায় কি বলছে জিংজাং নিনি বুড়ি না সে সে কি বলে বলে দাও ভিডিওটা ভালো লাগলে অনেক খুন আচ্ছা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে কি করবে জোরে বলো আর জোরে বুঝে গেছো ওই কিছু একটা করে দিও অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এবার চেঞ্জ করবো বাড়িতে কাকিমাও চলে এসছে পরিষ্কার করতে এখানকার অন্য কাকিমা এখানে হচ্ছে রোজ হিসাবে দিয়ে দেওয়া হয় টাকা ফেললে কেন তাহলে তুমি নোংরাটা ফেলে দিয়ে বলছি আমার নোংরা ফেলে দিলাম তো ঠিক আছে বাবা আমি তুলে দেবো তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও তো চলো গাইস দেখা হবে আবার নেক্সট ব্লগে অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এবারে অনেক মজার মজার এবারে ব্লগ দেখতে পাবে টাটা টাটা নিনি টাটা টাটা ওইদিকে টাটা।